Vitor! Lagbe na. Falou, Vitor! Ei, 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 que é isso? Ei, papai, não tem problema, que é isso? Que dá! Are ki da tamna ki korbo ki da amar ni asche gene ta 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 ne ne valo ami ki da aha abar tu ki korchish abar taka na lagbe na ne ne ei taka niye da ai ghori ghori lagbe ha ar rakh tor ghori 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 seji seji এমএম গ্রুপ থেকে সবাইকে সুস্বাগত। আপনারা প্রায় 200 জন ক্যান্ডিডেট আজ আমাদের এখানে এক্সাম দিচ্ছেন, তো আমরা এখান থেকে টোটাল 5 জনকে সিলেক্ট করব এবং ফাইনালে আমরা 2 জনকে রিক্রুট করব। আপনারা এই এমসিকিউ এক্সামে আপনারা সবাই কারেক্ট অ্যান্সারগুলো ফিল আপ করবেন, তো আমি সবাইকে এক্সাম মেটেরিয়াল দিয়ে দিচ্ছি, তো সবাই মেটেরিয়াল নিয়ে জাস্ট লেখা শুরু করবেন না, আমি যখন স্টার্ট বলবো দেন আপনার লিখো লিখো গড়টা লিখো। আপনি কিছু বললেন না? আপু কিছু তো বলিনি, কেন কিছু বলতে হবে? তোমার না বললাম 2 নম্বরটা অ্যানসারটা লিখতে। এই আপনি আবার কথা বললেন না? আমি কিছু বলিনি তো আপনাকে। এনি প্রবলেম স্যার? আমার মনে হচ্ছে উনি কিছু বলছেন। কি প্রবলেম হচ্ছে? না স্যার আমি কিছু করিনি। প্লিজ পিছনে যান প্লিজ। আমি এটা কেমন কথা স্যার? প্লিজ পিছনে যান। মেয়ে মানুষ বলে আপনি তাকে ফেভার করবেন? বেশি কথা বলছেন, আপনি প্লিজ পিছনে যান, আদারওয়াইজ আমি এক্সপেল করব। ঠিক আছে, মেয়ে মানুষ বলে তাকে ফেভার করবেন, ঠিক বলেছেন। আপনি কিছু বললেন না? কিছু বলি তোমার না বললাম 2 নম্বরটা অ্যান্সারটা লিখতে। এই আপনি কোথা থেকে এলেন? আপনি তো তখন ছিলেন না এখানে। আমি আমি সব বলছি, তুমি ঠিকঠাক অ্যানসার লেখো, লোকজন তোমার দিকে তাকায় থাকবে আর কি। কি চাতা বলছেন? আপনি কোথা থেকে এলেন? আমি তোমারই অংশ, তোমার জন্যই আসছি। এই যে তুমি ঘড়িটা পড়েছো, তারপর থেকে আমি তোমার সাথেই আছি, তোমার সাথেই থাকবো। ফাজলামি করবেন না স্যার, উনি কথা বলছে। এখানে তো কেউ নেই ম্যাডাম, এটা খালি বেঞ্চ। স্যার এই লোকটা কথা বলছেন, আপনি এনাকে দেখতে পাচ্ছেন না? এখানে তো কেউ নেই ম্যাডাম, এখানে কেউ আছে? আপনাকে কেউ কিছু দেখছেন? আমাকে সরিয়ে দিয়েছে খালি, তো আপনি শুধু শুধু আমাকে বিচার দিলেন। আরে ভাই আপনি দেখতে পাচ্ছেন এখানে একজন বসে আছে? এখানে কেউ নেই, প্লিজ আপনি এক্সাম দিন, এখানে ফর ডিস্টার্ব হচ্ছে, প্লিজ আপনি এক্সাম দিন। ভাইয়া আপনি বলুন, আপনি ওনাকে দেখতে পাচ্ছেন না? এখানে কেউ আছে? আচ্ছা আপনি বলুন, সাদা ড্রেস পরে আপনি দেখতে পাচ্ছেন না? না তো আমি কেউ নেই। কেউ নেই, আদারওয়াইজ আপনার যদি খারাপ লাগে একটু প্লিজ একটু বাইরে গিয়ে দেখুন স্যার। আই থিংক শি ইজ মেন্টালি। কি বলছেন আপনি? আপনি কথা বলছেন কেন? আপনি প্লিজ আপনি বসুন, আমি দেখছি। আর উনি বারবার পিছে তাকাচ্ছে, বলছে এখানে কেউ আছে, বারবার নয়েজ করছে, পরীক্ষা দিতে পারছি না। আমি দেখছি উনি হয়তো সিক, আমি দেখছি, মানে প্লিজ আপনি পরীক্ষা দিন। জি আদারওয়াইজ আপনি অন্য জায়গায় বাইরে বাইরে থাকুন। কারিন তুমি এরকম আর করো না, লোকজন সিরিয়াসলি তোমাকে পাগল ভাবে। আমি বলছি তুমি ঠিকঠাক অ্যান্সারগুলো দাও, আমি সব বলে দেবো। না লাগে আবার ভুল অ্যান্সার দিচ্ছ, এটার অ্যান্সার গ হবে। লিখো লিখো গটা লিখো। আপনি কি করে জানেন? আমি সব জানি। লিখো লিখো তাড়াতাড়ি।
আমাদের সময় শেষ, তারা কথাগুলো জমা দিয়ে দিন। আমি তোমাকে কতবার সরি বলবো, দেখো সরি সরি সরি, এই যাম তাকাও না আমার দিকে, আবার ওদিকে তাকাচ্ছ, আমার দিকে তাকাও একটু দেখো। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে কালকে রাতে আমার মাথা একটু গরম হয়ে গেছিল, তাই বলে আমি সবসময় তোমার সাথে এরকম করি বলো? এই যে তুমি আমাকে এই গাধা বলো, গরু বলো, উটের বাচ্চা বলো, দুম্বার বাচ্চা বলো, আমি তো সব কিছু মেনে নিই। হ্যাঁ আমি গরু, আমি গাধা, আমি উট, আমি দুম্বা, আমি সব কিছু। এখনো রাগ ভাঙে না তুমি জানো? আমি কালকে থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই, একবার পানিও খাই নাই। তুমি আমাকে বলছো খাইতে, তুমি আমার ফোনটা পর্যন্ত রিসিভ করো না। আমার আমার কত খারাপ লাগে তুমি জানো? এত রাগ করলে হয় বলো? আচ্ছা ঠিক আছে শোনো, আজকে আমরা ঘুরতে যাবো ঠিক আছে, তুমি শাড়ি পরবে আর আমি তোমাকে এতগুলা চুড়ি কিনে দিই, খুশি তো? ও নো, বেলি ফুল, তোমার পছন্দের বেলি ফুল, এবার রাগ ভাঙছে, খুশি তো? বলো না তুমি খুশি হও নাই, খুশি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমাকে একদম দাও না, দেখবো নাকি? ঠিক আছে আমি দিচ্ছি। এখন এইভাবে পারফরম্যান্সটা করে গেলেই হয়। আচ্ছা ভাই কিছু খাবি? আঙ্কেলকে ফোন দিয়ে লাভ নাই তো। আরে আপনি আপনি এখানে কি করেন? আরে মামা থামান তো, ওনাকে নামতে বলুন। কই আপু, আপনার 47 কে কেউ নাই? কি বলেন, এত বড় একটা মানুষকে দেখতে পাচ্ছেন না? আই নামেন আপনি, নামেন। দেখো চিল্লাচিল্লি কম করো, কেন কি বললাম, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখতে পায় না, তুমিও দেখতে পায় না। যেতে আঙ্কেল বিজি আছে, ফোন ধরবে না, পরে ফোন করো। একদম কথা বলবে। আচ্ছা এই আচ্ছা তুমি এরকম লাফালাফি করো না, রিক্সা থেকে পড়ে গেলে হাড্ডিগুটি ভেঙে যাবে, তারপর বিয়ের সাথে কিছু হবে না, জাফরও তোমাকে বিয়ে করবে না। আপনি জাফর কেও চিনেন? আপনি জাফর কে কিভাবে চিনেন? ওই যে সারা রাত কালকে ছেলেটার সাথে ঝগড়া করলা, সেটাও আমি জানি। এরকম একটা ভালো ছেলে, খাবা গোবা ছেলে, সারাক্ষণ ছেলেটার সাথে খাবো। আপনি জাফর ফ্রেন্ড? আপনি ভেবে হাসছেন কেন? আপনি কি জানেন? আমি কি জানি? এই যে ধরো তোমার মা তোমার জন্য আজকে যা রান্না করছে, আমি সেটাও জানি। কি রান্না করেছিস? তুমি যেটা পছন্দ করো, ছোট মাছ দিয়ে লাল আলু চচ্চড়ি আর জলপাইটা। আপনি আসলে কি? আমি উহাত। উহাত মানে? উহাত মানে আমি, আমি মানে তুমি, তুমি মানে আমি। প্লিজ আপনার এই বিরক্তিকর অসহ্য হাসিটা বন্ধ করবেন। ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে।
নারী কি নদীর মতো, নারী কি পুতুল, নারী কি বৃক্ষের নাম, না কোমল শিলা, নারী কি চৈত্রের চিতা, নিবিলিত নীলা। কবিতা মাথায় আসছে, এখনই লিখে ফেলতে হবে। স্বাগত স্বাগত স্বাগত। নারী কি নদীর মতো, নারী কি পুতুল, নারী কি বৃক্ষ কোনো, তবে ভুল ফুল। চমৎকার। নারী কি নীরের মতো, না কোমল শিলা, নারী কি চৈত্রের চিতা, নাকি নিমিলিত নীলা। ও ছোট মাছের চচ্চড়ি, লাল দিয়ে আর জলপাইয়ের ডাল। মা বলো না। আশ্চর্য, তোর মনে নাই ওই যে মামা যে ছোট মাছ ধরলো ঢাকায় পাঠাইলো, সেই মাছ দেখা না তুই বললি ছোট আলু দিয়া চটচড়ি করতে, সেটাই রানছি। আর ছাদে যে জলপাই গাছটা লাগাইছিলাম সেটার মধ্যে সাত আটটা জলপাই হয়েছে, ওইটা দিয়ে ডাল রানছি। কি বলছিল? আয় আয় খাবি তো, বাবা টেবিলে বসে আছে, ভাতটা গরম আছে, ধরো নাই তো। হ্যাঁ দেখতে পাচ্ছি, রোদে ঘুরে ঘুরেছি, বান্দরের মতো চেহারা করছিস না, তোরই দেখতে পাচ্ছি। একদম কথা বলবো না, থেকে সাটাপ সাটাপ লাগাইছিস মা, দেখো আসার পর থেকে তোমার মেয়ে পাগল হয়ে গেছে, সাটাপ সাটাপ লাগাইছে। চলো চলো ড্রেস চেঞ্জ করবো, আমি যাবো। মানে কি অনেক পাগলামি হচ্ছে, আর না বাইরে দাঁড়ো থাকো। দেখো আমার কিন্তু ভেতরে যেতে এসব দরজা খোলা বন্ধ লাগে না, আমি কিন্তু চাইলে ভিতরে যেতে পারি। আপনাকে চাইতে হবে না, আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন। মোর জীবনে আমি কয়টা প্রেম করছি আপনি কোন আইডিয়া? কয়টা গুরু? এক দেড়শো পঞ্চাশ ষাটটা তো হইবি গুরু। কি বলেন, হাতি, আঁখি, পাখি, জরিনা, সখিনা, আরো কত কিছু নাম মনে রাখতে পারতেছি না গুরু। আপনি তো মহান গুরু। এই মিয়া, আপনি যিনি এতদিন তারি নেপার পিছনে ঘুরতে আছেন, বিয়ের কথা কইতে পারেন না? বিয়া করবো, চিঠি দিতে গেলে দশবার বুকের মধ্যে ফুটিয়ে তারপর চিঠি দিতে হয়, যে রাখের রাখ বাবার বাবা। কথাগুলো একদম সত্য, আপনি কোনো একটু লেবা সেবা আছে। অসুবিধে নাই, হে গরম আপনি নরম, নরম গরমে মিলনি সেই নরম গরম। নেন একটা টান দেন, টান দিয়া তারিনে পরে বিয়ের কথা বললে ভালো। না গুরু,
আমি এগুলো টান দিলে আমার সারা পৃথিবী ঘুরে দেখবেন চিৎপাটাং দিয়ে এখানে পড়ে রেছি। কইছি না আপনি একটা বল দা, আপনার জায়গায় আমি থাকলে তারই না পারে এতদিনে আট দশটা পোলা পান। আজকে চিঠি দেওয়া লাগবে, দেন চিঠি দেবেন লগে দশটা বেশিও দেবেন, মালের দাম বাড়ছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, দেন দেন। যান কাজ হয়ে যাবে, মাল খাওয়ার সময় দাঁড়ের কাছে কেউ থাকলে ফিলিংস আসে না। ঠিক আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কই আসিলি? স্যার মুই গেটেই আসলাম। গেটেই আসলাম? আমি যে একটু আগে বাইরে গেলাম তখন তো দেখলাম না, কই আসিলি তখন? স্যার মুই গেটে আসলাম, আপনি মরে দেখেন নাই। তুমি আসিলে আর আমি দেখি নাই, থাও কই নাকি গাঁজা খাইয়ে পড়ে থাকো। স্যার ওই তারিন ম্যাডামের একটা সিডি দিছে। কেন দিছে? স্যার মুই তো চিনি না, একটা পোলা দিছে। চিনি না একটা পোলা দিছে আর তুই রাইখা দিলি? আর কেউ যদি একটা বোম দিয়া যায় তুই সেটা রাখে আমার বিছানার তলে দিয়ে আইবি? স্যার তারিন ম্যাডামের দিছে, কিন্তু আমি তারিন ম্যাডামের দি নাই, মুই আপনারে দিছি। বুদ্ধিমানি কাজ করছি না? আচ্ছা 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 দেখতেছি দেখতেছি। শোন এরপর থেকে কেউ যদি কিছু দেয় নেয় কিছু কয় আমার কাছে না সই না কিছু নিবি না দিবি ওরা, মনে থাকবো? ঠিক আছে। এর যদি তুই ভুল করছস তাইলে কিন্তু তোর চাকরি সেইখান থেকেই নট, মনে থাকে? জন গাঁজা খাইয়া পড়ে থাকবি না। না স্যার। কি হইলো আপনি এরকম ছিঁচি করতেছেন কেন? ছিঁচি করবো না, তোমার মেয়ে আমার মান সম্মান সব ডুবালো। কি বলেন আপনি? আমার দুইটা লক্ষ্মী মেয়ে। তোমার লক্ষ্মী মেয়ে না, এই দেখো তোমার লক্ষ্মী মেয়ের নামে চিঠি এসেছে। দেখো চিঠি আসছে। হ্যাঁ সে তো খুবই ভালো কথা। হ্যাঁ আপনি আমার চিঠি দেন নাই? চিঠিটা উল্টায় দেখো। কি হলো জিপ কাটলে যে? চিঠিতে কি আছে? তুই উঠে নিলে কেন? যা বসো কানে। জাফরটাকে কি করে ছেলেটা? আরে বল না। আরে আপু বল না, জাফর ভাইয়ের কথা বল দে। ও তার মানে তুমিও সব জানো না? কে কথা বলছিস বল, কি করে ছেলেটা? বাবা জাফর আমাদের ভার্সিটির ফার্স্ট বয়, ও অনেক ব্রিলিয়েন্ট ছাত্র আর লেখালেখি করে, কবি। সে তো কবিতা লেখা দেখেই আমি বুঝতে পারছি, পুরো একটা ননসেন্স। সেন্স বলতে ওর কিচ্ছুই নেই, প্রেম পত্র কিভাবে লিখতে হয় কোন কাগজে লিখতে হয় কিছুই জানে না, একটা গাধা কোথাকার। এই তুমি মেয়েকে বলো ওই জাফরকে কাল আমার এখানে আসতে, আমি ওকে পরীক্ষা করব, এক্সামিন করব, তারপরে আমরা দেখব আমাদের পছন্দ হয় কি। যদি পছন্দ হয় তাহলে আমরা বিবেচনা করে দেখব। আমি রিটায়ার্ড কমিশনার আরাফাত আলী, আমার কথার কোনো নড়চড় হয় না, যা কথা সেই কাজ, মনে থাকে? কবিতাটা কিন্তু খুব ভালো লিখছে, আসতে বল না। হ্যাঁ আমি আসি না, এত ভয় কিসের? না বাবা কিচ্ছু বল। তুমি
তুমি বাবাকে কি কাগজে চিঠি লিখে দিয়েছো বলো? আরে ওই চিঠি আমি তোমার বাবাকে পাঠাইছি নাকি? ওটা তো আমি দিছি তোমাকে। তো কোন কাগজে লিখছে এটা দেখবা না? তুমি তো জানো যে আমার মাথায় যখন কবিতা আসে না, আমার কোনো কিছু হুঁশ থাকে না, তখন আমি অন্য কোনো কাগজ পাই না। বিশ্বাস করো সত্যি আমি ওই কাগজটাই পাইছিলাম। ঠিক আছে শোনো, বাবা তোমাকে ডেকেছে। হ্যাঁ বাবা, বাবা বাবা কি করে যাচ্ছ তো? হ্যাঁ বাবা তোমাকে ডেকেছে। কেন? তোমার সঙ্গে কথা বলবো। আবার তো কথা বলো বলো বলো, ওর মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব হবে, 6 ডিজিট স্যালারি হবে, বলো না। হ্যাঁ বাবা জিজ্ঞাসা করলে বলবা যে তোমার চাকরি হয়েছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে। মাল্টিন্যাশনাল? হ্যাঁ বলবা আমার 6 ডিজিট স্যালারি হয়েছে। আমার তো এখনো কোনো ন্যাশনাল কোম্পানি কোনো ডিজিটের মধ্যে আমি পড়ি না। 6 ডিজিট কিভাবে, তুমি কিভাবে জানলা? আমি যেটা বলছি সেটাই বলবা, হবে এসব। ঠিক আছে ঠিক আছে, কিন্তু পরে যদি তোমার বাবা রাজি না হয় তখন কিন্তু তুমি বুঝবা। আচ্ছা আমি বুঝবো, এখন তুমি এগুলোই বলবা। ঠিক আছে। চাদর ঢেকে আছো কেন? তুমি কি আমার মেয়ের জামাই নাকি? হইনি এখনো, তবে কথা যেহেতু বলতে এসেছি ইনশাল্লাহ হয়ে যাব। ঠিক বলেছিলাম। কি নাম তোমার? ঠিক, আমার নাম মোহাম্মদ জাফরুল্লাহ, পিতা মোহাম্মদ আব্দুল্লাহ। আপনার নাম কি? আন্টি আপনার শাড়িটা বড়ই সুন্দর, আপনাকে খুব সুন্দর লাগছে। আন্টি আমি কি ওনার জামাই হয়েছি? এখনই উনি আমাকে এভাবে বকাঝোকা করছে। আন্টি আজকে আমার বাবা মা নেই বলে সবাই আমাকে এভাবে বকে। তোমার বাবা মা নাই? আরে কে বলছে তোমার বাবা মা নাই? আজ থেকে আমি তোমার মা। এই তুমি ছেলেটাকে বারবার ধমকাচ্ছ কেন? আসার পর থেকে ধমকাচ্ছ, আর ধমকাবে না? ধমকাবো না তো কি, ওই জামাই আদরে আদর করে দেবো। অবশ্যই আপনি আমাকে জামাই আদর করবেন। আর আপনি তো আমার শ্বশুর হন নাই, তাহলে আপনি আমাকে ধমক দিবেন কেন? আগে শ্বশুর হন, তারপর ইচ্ছা মতো ধমক দিন। ঠিক বলেছি না আন্টি? বলে কি, এই তুমি কি করো? যে আমি এখনো কিছুই করি না, তারিন আমাকে বলতে বলেছে যে আমার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব হয়ে গেছে, স্যালারি 6 ডিজিট। ঠিক বলেছি না জান? জান, এই জান বিয়েই হলো না এখন, জান হয়ে গেল। এই বলে কি, বলে কি ও? আহা আমার ছেলেরে কখন থেকে ধমকাইছে স্যার। যান যান আপনি ঘরে যান, যান আর 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 জানতে হবে না, অনেক জানছেন, যান। আব্বু যাও তো, দুলাভাই তো এমনি নার্ভাস হয়ে গেছে। আমার আর একজনের দুলাভাই আর একজনের ছেলে, আমার তো কিছু না, আমি চললাম। যান যান বাবা, আমি তোমার জন্য বাচ্চা মুরগি দিয়ে রোস্ট রান্না করছি, আর গরুর মাংস রান্না করছি সিনার মাংস দিয়ে। তুমি দিলে সব খাবো। কি জান ডাব খাবো? ছাগল একটা। ছাগলকে ডাব খেতে পারে নাকি? তুমি ছাগল সব পারো। আমি না ছিঁড়া পানি খুব সুন্দর সেলাই করতে পারি, সুস্থতা দিয়ে আমি একদম পুরো রিপু করে দিব। ঠিক আছে, এই ছাগলটাকে তুমি বিয়ে করবা? ছাগল সুস্থতা দিয়ে তোমার মুখ সেলাই করে দিব। এই তারি তুমি না বলছো বিয়ে করতে?
ছিল তা এক অদ্ভুত আগ্নেয়োৎসব। আমি সবটুকু বুকে রেখেছিলাম, সক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে জীবন বাজি ধরেছিলাম। প্রেমের নামে রক্তে রাঙালো স্বদেশ। এই শোনো শোনো, এই ছাগল কিন্তু তোমার কাছে এখন চুমু খাইতে চাইবে। ঠিক আছে, ওকে। তোমার কথা তখন আমার মনে ছিল না, জন্মভূমি ছিল তোমার সতী। কেমন হলো আমার কবিতা? অনেক সুন্দর। থ্যাংক ইউ। একটা দাও না। কি আমি বলছিলাম কেন আমি কি করছি জান? বাবাকে কি বলছো? তোমার বাবা, ওরে বাবা, তোমার বাবা যখন আমার সাথে কথা বলছিল আমার কি মনে হয়েছিল জানো? আমার মনে হয়েছিল একজন জাদ্রেল জেনারেল আমার মাথায় দুনালা বন্দুক তাক করে বসে আছে। আমি তো ভয়ে আমার মুখে যা আসছে সব বলে দিছি। আল্লাহ, তুমি কখনো ঠিক হবে না, এমনই থাকবা। হব তো, ঠিক হব না কেন? যদি তুমি আমাকে একটা দাও, আচ্ছা চলো না, চলো না জান, আমরা পালায় বিয়ে করে ফেলি। পালায় বিয়ে করে সোজা আমেরিকা চলে যাবো। এ ধরো আমার এই কাগজ পাসপোর্ট ভিসা সব রেডি আছে। মানুষ পালায় কই যায়? সবার কাছে গাজীপুর, তারপর যায় সিলেট কক্সবাজার, তুমি আর আমি পালায় চলে যাবো সোজা আমেরিকা। কেমন হবে? তুমি একটা বড় গাধা। পালিয়ে বিয়ে করার জন্য কি আমার বাবা মার সঙ্গে তোমার দেখা করিয়ে দিয়েছে? আমার লাভ স্টোরি নিয়ে না, মানে কোনো উপন্যাস হবে না, কোনো কবিতা হবে না, এটা আমি মানতে পারছি না। মানে পুরো ব্যাপারটা কেমন যেন হ্যাপি এন্ডিং হয়ে যাচ্ছে, কোনো থ্রিল নাই। তোমার থ্রিল লাগবে? হ্যাঁ অবশ্যই লাগবে থ্রিল। তাহলে এক কাজ করি, আজকে থেকে তোমার আমার ব্রেকআপ। আর তাছাড়া আমি শুনেছি কবিরা ব্রেকআপের পরে অনেক ভালো কবিতা। তুমি এসব কী বলতেছো জান? যাও, চলে যাও। না না না, তোমার সাথে আমার সব শেষ। আপনি এখনো বসে আছেন কেন? আরে আপনি কে? বসে আছেন কেন? কপাল খারাপ। হ্যাপি এন্ডিং ঠিক আছে, সমস্যা নেই। তাহলে তোমার মাথা গরম হয়ে গেছে? তোমার মাথায় ফুটেছে? হ্যাপি হ্যাপি এন্ডিং অনেক ভালো, হ্যাপি এন্ডিংই ঠিক আছে, লাগবে না থ্রিল। হ্যাপি এন্ডিং।
খুঁজে দেখ ভালো করে, আছে বাসে কোথাও। আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু ঘড়িটা আমি এখানেই রেখেছিলাম। আশ্চর্য, ঘর থেকে ঘড়ি কে নেবে? মা একটু দেখো না প্লিজ। মন মন সাই, তুই ওর ঘড়ি নিস। কিসের ঘড়ি? ওর ঘড়ি। আরে আশ্চর্য, কিসের ঘড়ি? আমার একটা ঘড়ি ছিল না, আমি পড়ি সবসময়, ওইটাকে তুই নিয়েছিস না, তুই লুকিয়েছিস। আমি তোর ঘড়ি কেন নিব? আমি ঘড়ি পড়ি নাকি মা? আমি তোর কোনো ঘড়ি টড়ি নিই নাই। তারি তুই ভালো করে খোঁজ পেয়ে যাবি। আশ্চর্য, আমি রান্না করতেছিলাম, চিৎকার করতেছিস কেন এরকম? আর কি চলে আমার উপরে কেন সবাই? আর ঘড়ি টাকা ঘর থেকে কে নিবে? তারিন খুঁজে দেখ ভালো করে। আমি তোমার সাথেই আছি এবং সাথেই থাকবো। আপনি এখানে কি করেন? আরে মামা থামান তো, ওনাকে নামতে বলুন। কই আপু, আপনার ছাতালিশ কে কেউ নাই? কি বলেন, এত বড় একটা মানুষকে দেখতে পাচ্ছেন না? আই নামেন আপনি, নামেন। দেখো রাস্তার লোকজন তোমাকে পাগল ভাববে, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখতে পায় না, তুমিও দেখতে পাবে না। বিয়ের পর থেকে না এখন পর্যন্ত কন্টিনিউয়াস দাওয়াতের উপর আছে। এই দাওয়াত কবে শেষ হবে বলো তো? ফর্মালিটিসটা পালন করতে হবে তাই না? দেখো তুমি তো জানো যে আজকে আমার বিদেশ থেকে ক্লায়েন্ট আসছে, প্রেজেন্টেশন আজকে, বাজেট কনফার্মেশন আজকে, পুরো প্রজেক্ট আজকে লক হবে। সো আই থিঙ্ক আই উইল নট বি এবল টু মেক ইট, সো বেটার ইউ ক্যারি অন। আমার যাওয়াটা কি খুব জরুরি? ওরা আমাদের দুজনকে দাওয়াত দিয়েছে, তুমি ছাড়া আমি কিভাবে যাই? আরে তুমি যাও আমি যাও তো একই কথা, কাম অন। আমি মানে বুঝতে পারছি না, তুমি জানো যে মানে কতটা ইম্পর্টেন্ট এটা আমার জন্য। তাহলে আমি না করে দিচ্ছি। সিলি ইমোশনস। হ্যাঁ এখন তো ইমোশনগুলো সিলি লাগবে তাই না? তোমার এই ইমোশনের জন্যই আমি তোমাকে বিয়ে করেছিলাম। তারপর তুমি আমার জন্য কি এখন কবিতা লেখো? কবিতা শোনাও আমাকে, তুমি এত বদলে গেছো। তারে ওয়াই ইউ আর মেকিং সাচ এ সিন আউট অফ ইট? বিয়ের আগে আমি একা ছিলাম, আমি আমার মতো চলতাম, এখন তো আমি আর আগের মতো নেই। আমার কাছে তোমার রেসপন্সিবিলিটি, বাড়ির রেসপন্সিবিলিটি, আমাদের ফিউচার অ্যান্ড অল দ্যাট। সো মানুষের লাইফে না এক একটা ফেজ থাকে, সেই ফেজ অনুযায়ী মানুষের লাইফ বদলায়। হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে আমি আগের মতো থাকবো?
ওকে ঠিক আছে, লেটস মেক এ ডিল। গাড়ি আছে, তুমি চলে যাও, আমি অফিস থেকে স্ট্রেট যাব। হ্যাপি? তাহলে আসার সময় মিষ্টি নিয়ে এসো। ও গড, আবার মিষ্টি কেন? মিষ্টিটা একটু তুমি নিয়ে যাও না, কষ্ট করে প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি টাইম মতো পৌঁছে যাও। ঠিক আছে, আমি টাইমলি চলে যাব। ওকে, হ্যাপি। আপনি আসলে কি? আমি উহাত। উহাত মানে? উহাত মানে আমি, আমি মানে তুমি, তুমি মানে আমি। কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? আরে কানে শুনোস না নাকি? কি হয়েছে বলবি? তোর একটা পার্সেল। কখনো যাবো না, প্রমিস। সত্যি সত্যি
কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে? প্রেমে পড়েছে মন, কে আমার চুরি করে খুব পাগল করেছে মন, আকাশ খুলে দিনারে প্রেমে পড়েছে মন, কে আমার চুরি করে খুব পাগল করেছে মন, বারবার মনে চাই তারে বল না সে বল না রে কবে আমার হবে, ও আকাশ খুলে দিনারে কয়েকদিন যাবত একা একা কথা বলছো, ছাদে একা একা হাঁটছো, বারান্দা একা একা দাঁড়িয়ে বিড়বিড় করছো, মানে হোয়াট ইজ এক্স্যাক্টলি রং উইথ ইউ? তোমার কি মনে হচ্ছে আমি মেন্টালি সিক? তোমার মাথায় সমস্যা হয়েছে। কারণ তুমি আমারই একটা অংশ।
হ্যাঁ তোমার অংশ, কিন্তু আমি তোমাকে একটা খুব ভয়ানক ইনফরমেশন দিতে আসছি। ইনফরমেশন আবার ভয়ানক? শুনি তোমার ভয়ানক ইনফরমেশন। তুমি মারা যাচ্ছ। মানে? মানে তুমি মারা যাচ্ছ। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমাকে উত্তর দেবে। কি আমাকে উত্তর করবে? তুমি যে বললাম যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, আর কেউ হত্যা করবে, তার নাম কি? দেখো তো তোমার মেয়ে কি বলতেছে, বিষ চিপস কি বলতেছে। তুই তুই আমাকে বিষ খাচ্ছিস। তোরা তো চিল্লাতে করছিস কেন? দুই বোন সবসময় ঝগড়া করিস। তুমিও আমাকে বিষ খাবো। আমি কাউকে বিশ্বাস করি মাঝে ধরবা না, তাই বাবা। তোমাদের দুজনের মধ্যে কি কোনো ঝগড়াঝাটি হয়েছে? আমারে বলো বাবা, আমি তো মা, তুমি তো আমারও ছেলে। আমি তোমাদের দুজনকে আমার বুকের কাছে রেখে দিছি, ঝগড়া হয়ে থাকলে আমারে বলো, আমি আমার মেয়েটারে বুঝাবো। আমার মেয়েটা তেমন ছিল না বাবা, এমন কেন হয়ে গেল? আমার মনে হয় ওকে একটু সময় দেওয়া উচিত। বাবা তুমি ওকে নিয়ে একটু কোথাও থেকে ঘুরে এসো, তাহলে হয়তো ভালো হতে পারে। ভাইয়া আপু কখনোই এরকম ছিল না, ও যেন কেমন হয়ে গেছে, একা একা কথা বলতেছে, পাগলের মতো করতেছে। মাকে আর আমাকে বলতেছে ওকে নাকি আমরা বিষ খাওয়া মেরে ফেলবো। এই ব্যাপারটা
আমিও কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি। ও বারান্দায় দাঁড়িয়ে একা একা কথা বলে, সিঁড়িতে বসে বিড়বিড় করে কার সাথে যেন কি কথা বলে, মানে কারণে অকারণে ও রেগে যায়। প্রচন্ড সন্দেহপ্রবণ হয়ে গেছে ও, ও তো এরকম ছিল না, কেমন যেন উইয়ার্ড বিহেভিয়ার করছে, জানি না আসলে। তবে এই পুরো ব্যাপারটার জন্য কিছুটা হলেও আমিই দেখি। আপনারা তো জানেন যে আমি অফিসের কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকি, আমি আসলে ওকে ঠিক মতো সময় দিতে পারি না, হয়তো এই জন্যই। কিন্তু আমি আপনাদেরকে প্রমিস করছি, আমার সমস্ত ভালোবাসা দিয়ে হলেও আমি ওকে ফিরিয়ে আনব। আই প্রমিস। সত্যি জানতে চাও? আমি বাঁচতে চাই। চলো আমার সাথে। সব কষ্ট মেঘের সাথে মিশে যাচ্ছে, তুমি পাখির পালকের মতো সারা আকাশ ঘুরে বেড়াচ্ছ। তুমি প্রমিস করো আমাকে ছেড়ে কখনোই যাবে না। ধরো পাগল, তোমাকে আমার কাছে রাখার জন্যই তো তোমাকে নিয়ে যাচ্ছি। কোথায়? আমি যেখানে থাকি। কোথায় থাকো তুমি? তুমি মানেই আমি, আমি মানেই তুমি। তারিন, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না কে তোমাকে মেরে ফেলতে চায়? কে করবে? আমি। তোমার কোন ভালোবাসার জন্য তুমি নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ? একবার আমার কথা ভাবলে না, আমাদের ভালোবাসার কথা ভাবলে না তুমি? হয়তো সময় বদলে গেছে, আমি হয়তো আগের মতো নেই, কিন্তু আমাদের ভালোবাসা তো বদলায়নি, আমাদের ভালোবাসা তো আগের মতোই আছে। আমি এসব কিছু কার জন্য করছি? তোমার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। তুমি কোন হুয়াতের জন্য নিজেকে এইভাবে শেষ করে দিচ্ছ যে হুয়াতের কোনো অস্তিত্ব নেই?
তুমি কি বলছো? এই যে ওহাত, এই যে সামনে দাঁড়িয়ে আছে, কোনো ওহাত নেই তারিন। এগুলো সব তোমার ইনফ্যাচুয়েশন, তোমার ভ্রম। তুমি নিজে মনে মনে তৈরি করেছো উহাতকে। উহাত বলতে আসলে কেউ নেই। আর তোমার যদি উহাত যদি থেকেই থাকতো, তাহলে শুধু তুমি কেন তাকে দেখতে পাও? আমরা কেন তাকে দেখতে পাই না? আর কেউ কেন তাকে দেখতে পায় না? তারিন, আমার কথা না হয় বাদই দিলাম, তোমার বাবার কথা তুমি একবারও ভাবলে না? সে তোমাকে ছোট থেকে এত বড় করে তুলেছে। আজকে যদি তুমি না থাকো, তা কি হবে? তোমার মায়ের কি হবে? তোমার বোন, তোমার ফ্যামিলি, তাদের অবস্থাটা একবার ভেবেছো? একবার স্বার্থপরের মতো চলে যাও না তারিন। আমাদের যাওয়ার সময় হয়েছে তারিন। তারিন প্লিজ, তুমি ফিরে আসো তারিন। তারিন, উহাত বলতে কেউ নেই তারিন। তারিন, আমার ভালোবাসার কসম তারিন, তারিন ফিরে আসো। ঘড়িটাই হচ্ছে উহাদের অস্তিত্ব। ঘড়িটা না থাকলে উহা তো থাকবে না। সব সময়কে সাথে করে নিয়ে যেতে নেই, কিছু সময় অতীতের জন্য ফেলে রেখে যেতে হয়। আজ থেকে উহাত অতীত।